পুজো প্রস্তুতি নিয়ে এখন আমরা হাজির ঢাকাপাড়া নিউ কল্যাণ সংঘে। 49তম বর্ষে মেতে উঠেছেন ক্লাব সদস্যরা। এই মুহূর্তে আমাদের ব্যস্ততা তুঙ্গে, যেহেতু আপনারা জানবেন ইতিপূর্বে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে সারা বঙ্গের বিভিন্ন জেলা প্রান্তিক জেলাগুলোতে প্রবল বর্ষণের কারণে বন্যায় ভেসে গেছে, এবং আমরা একদম আমাদের ঢাকাপাড়া নয়াগোপালগঞ্জ একটু নিচু এলাকা, এবং এখানেও আমাদের গ্রামেও ভিতরে জল এসে গেছে। তো সেই কারণে আমাদের পুজো মণ্ডপের কাজ কিছুটা ব্যাহত হয়েছিল। আবার তুমুল উদ্যোগে একটু ওয়েদার ভালো হওয়াতে আমরা আবার আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপামর বনগ্রামবাসী তথা রাজ্যবাসীকে আমাদের এই শারদ উৎসব, যে মহৎ উৎসব, আনন্দ দেবার জন্য বাঙালির এটা আবেগ থাকে, সেই আবেগকে কেন্দ্র করে আমরা সমবেত হয়েছি। ক্লাবের সমস্ত কর্মকর্তা থেকে সিনিয়র থেকে জুনিয়র, মহিলা সদস্য থেকে সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ চলছে। আমাদের নিউ কল্যাণ সংঘের এবছরকার 49তম বর্ষ। এই 49তম বর্ষে আমাদের পূজা মণ্ডপ নেপালের একটি বিশেষ বৌদ্ধ মন্দিরের টাইপের অনুকরণে করা হচ্ছে, এবং আমাদের বিশেষত্ব এবছর আমাদের প্রতিমার মধ্যে একটা বিশেষত্ব আছে, আধুনিক চিন্তাভাবনা নিয়ে আমাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সৃষ্টিশীল একটি প্রতিমা, আকর্ষণীয় প্রতিমা আমরা বনগাঁবাসীকে উপহার দিতে চলেছি। আমাদের নিউ কল্যাণ সংঘের পূজা মণ্ডপের মধ্যেও আকর্ষণীয়তা থাকছে, তথাপিও কিছু সামাজিক কাজকর্ম থাকছে। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।